আসসালামু আলাইকুম, আলিফা স্টাডিতে সবাইকে স্বাগতম। অনেকে আছেন যারা নুডলসে কোনো প্রকার ডিম খেতে পছন্দ করেন না, কিংবা তেল ইউজ করতে পছন্দ করেন না। আজকে তাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, যে রেসিপিটা করে দেখাবে আমার ক্লাস সিক্সে পড়ুয়া ভাগ্নে। আজকে যে রেসিপিটা সে করে দেখাবে এটা একেবারেই তার আবিষ্কৃত একটা রেসিপি, সো তাকে আরও অ্যাপ্রিসিয়েট করলে ভবিষ্যতে আরও অনেক এরকম রেসিপি আপনারা দেখতে পাবেন। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে ছোট প্যাকেটের ম্যাগি নিয়েছি আমরা। এখানে মোট চারটা ম্যাগি নিয়েছি, কিন্তু মশলা পেয়েছি পাঁচটা। ইন্টারেস্টিং না? আজকের ম্যাগিটা তৈরি করার জন্য বেসিক দুইটা উপকরণের প্রয়োজন পড়ে, এর বাইরে তেমন কোনো উপকরণের প্রয়োজন পড়ে না। মেইন দুইটা উপকরণ হচ্ছে ফ্রেশ ধনে পাতা এবং ফ্রেশ কাঁচামরিচ। অবশ্যই ফ্রেশ ইউজ করবেন এই রেসিপিটা তৈরি করতে গেলে। প্রত্যেকটা রন্ধনশিল্পীরই একটা নিজস্বতা থাকে, তো তার নিজস্বতা হচ্ছে সেইভাবে করে কাঁচামরিচ কাটে, এটা তার নিজস্ব স্টাইল। তারপর চুলায় একটা প্যান বসিয়ে এখানে চারটা নুডলসের জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেওয়া হয়েছে। পানিটা যখন খুব ভালোভাবে বলক আসা শুরু করবে, তখন এর মধ্যে কেটে রাখা কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে দেওয়া হবে। এতে করে এই যে ধনে পাতা এবং কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে, এটা খুব ভালোভাবে পানির সাথে মিশে যাবে। এরপর এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এখানে কম ইউজ করছি, যেহেতু পরবর্তীতে আরও মশলার প্যাকেটগুলো এতে ইউজ করব। তো সবগুলি উপকরণ দিয়ে দেওয়ার পর এটাকে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়ে এর মধ্যে ম্যাগির প্যাকেটে যে মশলাগুলো আসে সেই প্রত্যেকটা মশলা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্যাকেট থেকে খুলে রাখা ম্যাগিগুলো। এখানে সবগুলি ম্যাগি দিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব, যাতে ম্যাগিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে আসার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদে ম্যাজিক 1 প্যাকেট। এই মশলাটা খুবই মজার একটা ফ্লেভার অ্যাড করে এবং এই নুডলসটাকে একটু ঝালঝাল করে তোলে, যেটা খেতে খুবই ভালো লাগে। এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে নেব। এটা কিন্তু খুবই সুন্দর একটা সুপি টাইপের নুডলস হয়ে গেছে, এর চেয়ে বেশি শুকালে ভালো লাগবে না। খুবই সিম্পলি তৈরি করা যায়, কিন্তু স্বাদে কিন্তু একেবারে এলিগেন্ট। কাঁচামরিচ আর ধনে পাতা ফ্লেভারের অসম্ভব মজার এই রেসিপিটা একদমই ঝামেলা ছাড়া তৈরি করে ফেলতে পারবেন, আর একবার তৈরি করলে আরেকবার তৈরি করতে বাধ্য হবেন, জিনিসটা আসলেই এত মজার হয়ে থাকে। কাঁচামরিচ আর ধনে পাতার অসাধারণ একটা ফ্লেভার কাজ করে মুখে দিলে। ছোট্ট মানুষের তৈরি করা এই রেসিপিটা আশা করছি আজকে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।